কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং ছাদ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর শহীদ মিটু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় আদর্শ ছাদ বাগান। ছোট আকারে ফল ফুল ও শাকসবজির বাগান করা আমাদের অনেক ক্ষেত্রেই শখের অংশ। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির ফলে শহর অঞ্চলে সে শখ পূরণ করতে জায়গার বড়ই অভাব। সেজন্য ভবনের ছাদে স্বল্প পরিসরে ফল ফুল ও শাকসবজির আবাদ শুরু হয়েছে। এভাবে ফল ফুল ও শাকসবজির চাষ করে শখের পাশাপাশি পারিবারিক চাহিদাও অনেকটাই মেটানো সম্ভব হচ্ছে। ঢাকার মোহাম্মদপুর এলাকার কাদেরবাদ হাউজিং সোসাইটির অধিবাসী এস এম মুজিবুর রহমান একজন সফল ছাদ বাগানি হিসেবে পরিচিতি লাভ করেছে। তার ছাদ বাগানটি বেশ সাজানো গোছানো। বাগানে লোহার ড্রাম এবং প্লাস্টিকের টব, বস্তা, বালতি এবং প্লাস্টিকের বোর্ড দিয়ে বেড তৈরি করে বিভিন্ন প্রকার ফুল ফল ও শাকসবজির চাষ করছেন তিনি। কিছুদিন আগে তো অনেক সবজি ছিল, যেমন লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, শশা গাছ, ঢেঁড়স গাছ, আমের গাছ আছে, পেয়ারা গাছ আছে, লেবু গাছ আছে। ছাদ বাগান যখন শুরু করি তখন তো অত বুঝতাম না। কৃষি অফিসের সহযোগিতা, ভালো আগ্রহ দেখালেন যে না আপনি করেন, আমরা সহযোগিতা করব। তখন এই বিষয়টা নিয়ে ভালোই বুঝতে লাগলাম যে না, মাটি কীভাবে প্রস্তুত করা লাগে, কীটনাশক কীভাবে দেওয়া লাগে, কখন কোন অনুখাদ্য কীভাবে প্রয়োগ করা লাগে, তখন থেকে বুঝতে পারলাম এবং তখন থেকে ভালো ফল পেতে লাগলাম আর কি। এর সময় যে সবজি এটা দেখতে আর এক রকম অনুভূতি, যেমন স্ট্রবেরি, পাতাকপি, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিক্যাম, ব্রোকলি, এগুলা প্রচুর হয় ছাদে। পোকামাকড়ের জন্যে তো বিভিন্ন রকম কীটনাশক ওষুধ, তারপর জৈব বালাইনাশক, এগুলা আমার পরামর্শ আপনাদের এই কৃষি অফিস থেকে ওনারা আসেন এবং ওনাদের সহযোগিতা ওনার যেভাবে বলেন আমি তো সেইভাবে আমরা এটা করি আর কি। আমি বাগান করার জন্য তিনি নিজেই মাটি তৈরি করেছেন। ছাদের চারপাশে পাকা হাউস করে সবজি চাষ করা হয়েছে। তার বাগানে রয়েছে আম, কুল, সফেদা, পেয়ারা, লেবু, বাদাবি লেবু, কামরাঙ্গা, ডালিম, করমচা, আমলকি, আমড়া ও নিম। তাছাড়া সবজি, পুঁইশাক, ডাঁটা, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ধন্দুল, কচু, পুদিনা, স্ট্রবেরি ও করলা সহ বিভিন্ন প্রকার সবজির চাষ। বাসায় মানে চার দেওয়ালের মাঝখানে তো সবসময় ভালো লাগে না, মাঝে মধ্যে মনে করেন যখন একটু মানে একটু বোরিং লাগে বা মনে করেন যে একটু মানে বাইরে যতক্ষণ মনে করেন লকডাউনের মধ্যে যাওয়া হয় নাই, ছাদে গিয়ে
একটু আব্বুকে হেল্প করা। ছাদ বাগানের এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে মানে খুবই সুন্দর, যেহেতু আমরা শহরের দিকে থাকি, দেখা যায় বিকাল হলেই আমরা চলে আসি, প্রায় এখানে এসে খুব সুন্দর ছবি তুলতে পারতেছি, প্রায় প্রায় দেখা যাচ্ছে যে কোনো একটা ফল হচ্ছে এখান থেকে ধুয়ে এখানেই খাচ্ছি। এই যে এক্সপিরিয়েন্সটা আসলে আমাদের তো গ্রামে যাওয়া হয় না সেভাবে, এটা আসলে আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। আর আমরা এত এনজয় করি মানে বিকালের টাইমটা যখন ওয়েদারটা ভালো থাকে, বা যে কোনো সকালেও হাঁটতে ইচ্ছা করলে বাহিরে আর যেতে হয় না, দেখা যাচ্ছে আমরা ছাদেই চলে আসতেছি। মানে আব্বুর পরিচেষ্টা আসলে আমাদের, ইনশাল্লাহ আমরা বলবো তাদেরকেও, আমাদের আত্মীয় প্রতিবেশী সবাই এই জিনিসটাকে অনেক ইন্সপায়ার হয়েছে। এবং আমাদের প্রায় প্রায় দেখা যায় যে সবাই যখন আমরা ভিডিওগুলো দেই মাঝে মধ্যেই ফেসবুকে বিভিন্ন মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সবাই খুব মানে প্রশংসা করে যে এত সুন্দর ছাদ বাগান, ঘুরতে আসতে চায় অনেকে। জিআই পাইপের উপর উঠিয়ে দেওয়া হয়েছে লতা জাতীয় সবজির গাছ। বিষমুক্ত পরিবেশে চাষ হচ্ছে এ ছাদ বাগানে। গাছে দেওয়া হচ্ছে জৈব সার ও টাইকো কম্পোস্ট। পোকামাকড় দমনের জন্য ব্যবহার হচ্ছে জৈব বালাইনাশক। প্রায় সময় তিনি এই ছাদ বাগানে কাটান। বাড়ির কেয়ারটেকার তাকে সহায়তা করে থাকে। এতে গাছে পানি দেয়, ওষুধ দেয়, গাছ কোনটা কুসুম লাগে এটা ওষুধ সার পানি, গাছটা পোকামোকা দলে দেখশোনা করিয়া ওষুধ মুষুধ দেই। সকালে পানি দিলে গাছটা জাওলে না, ভালো থাকে, বিকালে দিলে তো আরও ভালো, রাত্রে ঠান্ডা থাকে, সেই জন্য গাছ ভালো হয়, গাছে ফলটা সুন্দর হয় হেলে। উপসহকারী কৃষি কর্মকর্তা সবসময় তাকে অনুপ্রেরণা, পরামর্শ এবং সহযোগিতা প্রদান করে। ছাদ বাগানের জন্য প্রয়োজনীয় বিজ্ঞান ভিত্তিক পরামর্শ দেন তিনি। তার পরামর্শ মোতাবেক কাজ করে সফল হচ্ছেন তিনি। এখানে আমাদের একটা প্রদর্শনী বাগান দেওয়া হয়েছে সরকারিভাবে, আমি এখানে আসি প্রায়, ওনাদের পরামর্শ দেই, তারপরে কীভাবে বেড প্রস্তুত করতে হয়, ড্রাম প্রস্তুত করতে হয়, কীভাবে পোকামাকড় দমন করতে হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা টব কীভাবে প্রথম গাছ লাগানোর জন্য প্রস্তুত করতে হয়। টবের নিচে প্রথমে ছিদ্র থাকতে হবে, অতিরিক্ত পানিটা নিষ্কাশন হয়ে যেতে পারে। এভাবে এই ট্রেটাও প্রস্তুত করা হয়েছে, ট্রেটা প্রথমে ছিদ্র করা হয়েছে যাতে পানিটা লিসিং হইতে পারে, সে তার উপরে যে এভাবে ইটের খোয়া, তারপরে ভিটি বালু, তার উপরে আমরা যে জৈব সার, ভার্মিকম্পোস্ট, কোকোপিট, এই সমস্ত মিশিয়ে, কিছু হালকা রাসায়নিক সার মিশিয়ে 10-12 দিন আমরা এভাবে রেখে দিই। রেখে দেওয়ার পরে তারপরে গাছ লাগানোর উপযুক্ত হয়। আরও কিছু যে মাটির সাথে আমাদের কিছু রোগ জীবাণু পোকামাকড় থাকে, সে কারণে আমরা রোগ পোকামাকড়ের জন্য নিম খোল অথবা ফুরাডান, নিম খোলটা একটা মাটির সাথে মিশিয়ে দিলে মাটির পোকামাকড়টা থাকে না। এবং মাটিকে মাটিতে যদি রোগ জীবাণুর জন্য আমরা ছত্রাকনাশক, যে কোনো একটা ডায়েথেনেম আছে, কিছু ছত্রাকনাশকও আমরা মিশাই দিতে পারি। মাটিতে আমরা বছরে 2 বার চুন প্রয়োগ করতে বলি, এটা মাটির পিএইচ মাত্রাটা ঠিক রাখে এবং রোগ জীবাণুটাও কম হয়। গাছপালা আপনি আমরা যত সার দেই, যত খাবার দেই, মাটি নিতে পারবে না যদি পিএইচ মাত্রাটা ঠিক না থাকে। এই জন্য গাছের জন্য একটা চুন আছে, ডলো চুন, এটা ক্যালসিয়াম এবং প্লাস ম্যাগনেসিয়াম, এই চুনটা আমরা বছরে 2 বার দিতে হয়। মাটি তৈরির সময় 100 কেজি একটা ড্রামের মাটির সাথে 50 গ্রাম জলচুন চুন দিলেই যথেষ্ট। তারপরে এক দিবে তৈরির সময়, আর 6 মাস পরে আর এক বেজে দিলেই হয়। ছাদের বাগানে আমরা 2 বার জলচুনটা ইউজ করব। শহরাঞ্চলে ছাদ বাগান বৃদ্ধির জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে রয়েছে নগর কৃষি উৎপাদন সহায়ক প্রকল্প। এ প্রকল্প থেকে ছাদ বাগানে সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে। এ প্রকল্পের সহায়তায় গত 4 বছর ধরে চলছে ছাদ বাগানের কাজ। মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা তাকে সার্বক্ষণিক সহায়তা করে থাকেন। ছাদ বাগানের পরিবেশটা একটু অন্যরকম। এখানে আমরা ল্যান্ড যেভাবে আমরা পরিচর্যা করে থাকি, ছাদেরটা একটু আলাদা। এখানে যেহেতু প্রচণ্ড হিট পড়ে, আমরা এটাকে মরুভূমির সঙ্গে তুলনা করতে পারি। এখানে গ্রীষ্মকালে মোর দেন 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে যায়, শীতকালে কিছুটা কমে।
আসলে ছাদ বাগানে আমরা যে গাছগুলো লাগাই সেগুলো বেশিরভাগ হচ্ছে খাটো আকৃতির, আর শাকসবজি বেড়ে আমরা লাগাইতে পারি। এখানে আমরা এখন এই মুহূর্তে আছি এস এ মুজিবুর রহমান, ওনার বাসায় আছি আমরা, এটা কাটাসুরে কাদেরবাদ হাউজিংয়ের ভিতরে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু এখানে কলমি শাক লাগানো আছে, এখানে কিছু শাকসবজির বেড় আছে, মাচায় কিছু সবজি আছে, ঢেঁড়স আছে, কচু গাছ আছে, আর কিছু ফল গাছ আছে ড্রামের মধ্যে। আসলে ছাদ বাগানের মেইন যেগুলো সমস্যা, এর মধ্যে এক নম্বর প্রবলেম হচ্ছে মিলিবাগ নিয়ে আমাদের ছাদ বাগানের প্রবলেমে পড়ে। তো যেহেতু আমরা ছাদ বাগানে আমরা শাকসবজি আবাদ করি বা ফলমূল চাষ করে খাই, তো ঢাকা শহরে এটা কিন্তু বাজারও কিনতে পাওয়া যায়, তা আমরা ছাদ বাগান থেকে কেন খাবো এটা? অবশ্যই এটা আমাদের খাদ্য নিরাপত্তার জন্য। এই একই জিনিস প্রোডাকশন করে খেতে বাজারে কিন্তু অনেক কম দামে পাওয়া যায়, কিন্তু ছাদ বাগানে এটা করতে হলে আসলে একটু খরচও বেশি হয়। কিন্তু কেন আমি এটা করতেছি? এটা আমি নিরাপদ খাবারের জন্য। তো এখানে আমি অবশ্যই এখানে পেস্টিসাইড অ্যাপ্লাই করবো না, এখানে আমাকে দেখতে হবে কীভাবে জৈব বালানাশক ব্যবহার করে বা এপিএম পদ্ধতিতে যতক্ষণ পর্যন্ত আমি কীটনাশক না লাগে চেষ্টা করব। তো আমরা চেষ্টা করি এখানে আসলে যে আমাদের যে রিন পাউডার বা ভীম পাউডার যেগুলো আমরা থালা বাসন মাজি অথবা কাপড় চোপড় ধোয়ার কাজে ইউজ করি, ওগুলো আমরা কিন্তু স্প্রে করলে আমরা এই মিলিবাগকে সহজ দমন করতে পারি। টুথব্রাশ, যে ব্রাশটা আমরা হয়তো এক মাস পর ফেলে দিই, আমরা এই ব্রাশটা দিয়ে কিন্তু মিলিবাগ কিন্তু অনেক ছোটো ছোটো পোকা সাদা সাদা দেখা যায় এটাকে আমরা ব্রাশ করে দিতে পারি, দিয়ে আমরা সাবান পানি স্প্রে করে দিলাম, এটা করতে পারি। পান খাওয়া গুল, যেটা অনেকে আমরা পানের সঙ্গে ইউজ করে গ্রামেগঞ্জে দেখি, অনেকে শহরেও খায়, তো গুল কিন্তু যদি আমরা স্প্রে করি আমাদের এই পোকাগুলো মারা যাবে। এরপর আমরা কী করতে পারি? ডিমের খোসা, তো ডিমের খোসা দিয়ে গুঁড়া করে আমরা গাছের গোড়ায় দিয়ে দিই, আমাদের কিন্তু একেবারে কি ক্যালসিয়ামের কাজ করলো, এটা সে গাছ সে পেয়ে গেল। এরপরে কলা, অনেকে কিন্তু কলার খোসা ফেলে দিই আমরা, অথবা একটা কলা পচে গেলে ফেলে দিই, যদি এটাকে আমরা গাছের গোড়ায় দিয়ে দিই কলায় উত্তম পরিমাণে পটাশিয়াম আছে, গাছ কিন্তু পটাশিয়াম পেয়ে গেল। এরপর আমাদের ছাই, ওই ছাই যদি আমরা জাপ পোকা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করি তাহলে কিন্তু ওই জাপ পোকা আস্তে আস্তে কমে যাবে। এরকম নিম তেল, আমরা যদি নিম তেল ইউজ করি আসলে অনেক পোকামাকড় মারা যাবে নিম তেলগুলো ইউজ করলেও। এভাবে আমরা আমাদের জৈব পদ্ধতিতে আমরা চেষ্টা করে থাকব যে কীভাবে আমাদের পোকামাকড়গুলোকে দমন করা যায়। যদি একান্তই না পারি, সর্বশেষ উপায় হচ্ছে এটা পেস্টিসাইডে যাওয়া, এটা আমার সর্বশেষ পন্থা, কিন্তু আমি আগেই যাব না, যেহেতু আমি ছাদ বাগান আমার পরিবারের জন্য এটা আমি এটা কমার্শিয়াল কেস করতেছি না, আমার পরিবারের লোকজন এখান থেকে শাকসবজি ফলমূল তারা এখানে আহরণ করবে, তারা এখানে সংগ্রহ করে তারা খাওয়া দাওয়া করবে। তো এই জন্য আমি চেষ্টাই করব কীভাবে এটাকে আসলে জৈব বালানাশক পদ্ধতিতে উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে এটা একেবারে স্বাস্থ্যসম্মতভাবে আমি এটা সংগ্রহ করতে পারি, এটা আমার চেষ্টা থাকবে। যাদের এক টুকরো ছাদ আছে তারা ছাদ বাগান করে নিজেদের পারিবারিক শাকসবজি ও ফলমূলের প্রয়োজনটুকু মেটাবেন এবং অপরকে সহযোগিতা করবেন, কৃষির সমৃদ্ধিতে অসামান্য অবদান রাখবেন। আমাদের দেশের ছাদ কৃষি কল্যাণে কাঙ্ক্ষিত অবদান রেখে আপনিও হতে পারেন গর্বিত অংশীদার। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন, লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল বাংলার কৃষি 1314@gmail.com, ফেসবুক www.facebook.com/btv.gov.bd। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।